বুঝতে পারি না। হয়তো নদী সম্পর্কে এক ধরনের দুর্বলতা আছে, কোথাও কোনোভাবে নদীর কাছে বাধা পড়েছি, তাই বলে গোলাপ বিরোধী আমি নই। এখনো বহু রাত আমি গোলাপের স্বপ্নে ঘুমাতে পারি না, দৃঢ় বন্ধে চাপটে ধরি গোলাপ। গোলাপ ভেবে ঘুম ও মৃত্যু নিঃসঙ্গতা। গোলাপ বস্তুত এই ঘুমের মধ্যে স্বপ্ন। কাব্যে এভাবেই গোলাপের বন্দনা হয়েছে, আর গোলাপের রূপ, ঘ্রাণ, স্নিগ্ধতা প্রতিটি মানুষের মনকেই আন্দোলিত করে। উৎসব পার্বণে কিংবা কোনো বিশেষ দিনে প্রিয় মানুষকে উপহার দিতে প্রথমেই ভাবনায় আসে ফুল, আর তা যদি হয় গোলাপ তাহলে অন্য মাধুর্য। গোলাপকে যে নামেই ডাকা হোক, সে গোলাপ বর্ণ, গন্ধ আর লাবণ্যে গোলাপ ফুলের রানী। তাই কাছের জন, প্রিয় মানুষের কাছ থেকে গোলাপ পেতে ভালোবাসেন অনেকেই। ডিবিসি নিউজের কৃষিভিত্তিক আয়োজন খেতে খামারে অনুষ্ঠানে প্রতিবার আমরা চেষ্টা করব কৃষির নানান দিক তুলে ধরতে। আজ তুলে ধরা হচ্ছে গোলাপ চাষের নানা কথা। গোলাপ ফুল মূলত শীতকালীন ফুল হলেও বর্তমানে সারা বছরই গোলাপের দেখা মেলে। সারা বছরই আয়ের সুযোগ থাকায় চাষিরা এখন মনোযোগ দিচ্ছেন গোলাপ চাষে। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ যশোর এবং দেশের অন্যান্য জায়গায় গোলাপ ফুলের চাষ হয়। তবে সাভারের বিরুলিয়ার এই জায়গায় প্রায় 100 বিঘারও বেশি জায়গা জুড়ে চাষিরা গোলাপ চাষ করে থাকে। জেনে নেব গোলাপ চাষের আদ্যোপান্ত, সেই সাথে তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম এই গোলাপ চাষ কতটা তাদের জন্য উপকারী। দীর্ঘ 30 বছর ধরে সাভারের বিরুলিয়ায় গোলাপ চাষ করছেন আব্দুল হালেম। বর্তমানে কয়েকটি গোলাপ বাগানের মধ্য দিয়ে জীবিকা চলছে তার। হ্যাঁ, মোটামুটি ভালোই, মোটামুটি চলে ফিরে খাওয়া যায়। হ্যাঁ, ওটা যোগাল যত্ন যে খাওয়ান খোরাক বেশি করে দিলে আর কি, সার গোবর বেশি দিলে পটাশিয়ামটা বেশি হয়, তাতে আয় নতি ভালো হইব। যার দুই পাই খেত আছে, হ্যাঁ মনে করো চারা কিনে বন্ধ আছে, চারা হইলো মনে করো একটা হলো 12 টাকা বিকে, 15 টাকা বিকে, আবার 20 টাকা বিকে, আবার 8 টাকা বিকে, 60 টাকা বিকে। সারা বছরে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত গোলাপ চাষে ভালো ফলন এবং মূল্য পাওয়া যায় বলে বছরের এই সময়টিতে তারা গোলাপ চাষের প্রতি বেশি গুরুত্ব দেন। গোলাপ ফলনের প্রস্তুতি নেন অক্টোবর মাস থেকেই। পুরিতেনে ওই শাকারা নিয়ে ওইটার মধ্যে বাট করতে হয়, বাট করলে তারপর ওই চারাটা বড় হয়, যোগাল যত্ন দিয়ে পানি লাগে, সার লাগে, ওটা তারপরে বড় হয়, তারপরে খেতে বুনতে হয়। ব্যবসা হলো পৌষ মাঘ মাসে ফাগুন মাসে, এই 3 মাসে ব্যবসা। সাভারের বিরুলিয়া ইউনিয়নের আশেপাশের গ্রাম সহ বড় একটি এলাকা জুড়ে বিস্তৃত হচ্ছে গোলাপের চাষ। এক একটি গোলাপ বাগানের গাছগুলো 15, 20 অথবা 30 বছর বয়সী। গোলাপ চাষে সাধারণ চাষিরা নিজেরাই সরজমিন তদারকি করে থাকেন। মৌসুমের সময় মাটির পরিচর্যায় ও অন্যান্য কাজে নিয়োগ দেয়া হয় কর্মীদের। দীর্ঘ এলাকা জুড়ে গোলাপ চাষের ফলে এখানে গড়ে উঠেছে কর্মসংস্থানের সুযোগ। দৈনিক 300 টাকা ভিত্তিতে কাজের সুযোগ পেয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে ফুল বাগানে কাজ করতে আসেন নিম্ন আয়ের মানুষেরা। জীবিকা নির্বাহের এই মাধ্যম তাদের জন্য সম্ভাবনার হয়ে উঠেছে।
আমি সিরাজগঞ্জ থেকে এসেছি, এখানে এসে কাজ করতেছি, মানে 4 বছর হইলো কাজ করতেছি আর কি। একটা ছেলে আছে, দৈনিক যেরকম কাজ দেয় ওরকম কাজ আমাদের করতে হয় আর কি। দৈনিক মনে করেন হাজিরা 300 টাকা দেয়, আমাদের 1 টাকা সঞ্চয় থাকে, 2 টাকা মনে করেন আমাদের ব্যয় হয় আর কি, আমাদের এটা দিয়ে চলে। শীতের দিনে আমরা বেশি কাজ করি, গরমের দিনে অতটুকু মানে ফুলের অত চাহিদা করে না কেউ, এর লেগে মনে করেন যে খেতে খোলার অতটুকু আর কাজ নাই। আর্থসামাজিক প্রেক্ষাপটে শস্যের পাশাপাশি গোলাপ চাষের দিকে ঝুঁকছেন চাষিরা। তারা বলছেন সময়ের সাথে সাথে গোলাপের বাগানের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে তাদের সচ্ছলতার পরিমাণও। আগে তো এখানে এই বেগুন বুনতাম, মরিচ বুনতাম, ওই সবজি বুনতাম, বর্ষারে 6 মাসে আমরা বৃষ্টির পানিতে যা পাইতাম, আল্লাহ এমন যা দিছে ওটুকি পাইতাম। বাকি আর যে ওখানে পানি যে লাগে, ওখানে পানি দেওয়ার কথা ছিল না। ধান বুনলে কিষান পাই না, কাটার লেবার পাই না, খরচ বেশি। এই গোলাপ বেশি, গোলাপ দিয়া 2 টাকা পাই আর 4 টাকা পাই আর 10 টাকা পাই, যাই পাই, কিন্তু ডেলি পাইবেন নিছি, কম পাই আর বেশি পাই। সবজি বুনলাম, 1 মাস পরে 2 মাস পরে সবজির ফসল উঠব, গাছ উঠব, ফসল ধরব, তার পাশে পাবো, পামু কি পাবো না ওটা আল্লাহ জানে। কিন্তু গোলাপের মধ্যে প্রতিদিনই 2-4টা পাইবেন নিছি, এই এই দিয়ে পোলাপান লেখাপড়া করাইবেন নিছি, লেখাপড়া করবার লাগছে, নিজেরা খাইবেন নিছি, সব কিছু মিলিয়ে দিলাই আল্লাহ আমাকে রাখছি। বিশ্লেষকের মতে সবজি, ধান কিংবা অন্যান্য শস্যের চাষের চেয়ে সারা বছর জুড়ে ফলন পাওয়ায় বর্তমানে গোলাপ চাষের দিকে ঝুঁকছেন অনেকে। যেহেতু প্রচুর পরিমাণে ডিমান্ড রয়ে গিয়েছে, এখন কিন্তু দেখবেন বিভিন্ন জায়গায় গোলাপের গার্ডেন কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে, আপনারা জানেন যে বাংলাদেশে লেবার কস্ট অনেক বেড়ে গিয়েছে, গোলাপের যে ইন্টারকালচার অপারেশন সেগুলোর জন্য ধান অথবা সবজি করার থেকে অনেকটাই কিন্তু কম হয়, যার ফলে লেবার কস্টটা কিন্তু তাদের একটু কমে যায় এবং কৃষক নিজেই কিন্তু তার যত্ন আত্তি করতে পারে, যার ফলশ্রুতিতে কৃষক সবজি অথবা ধান চাষের থেকে কমফোর্ট ফিল করাচ্ছে গোলাপ চাষ করার জন্য। আরেকটা হচ্ছে একটা গোলাপ গাছে দেখা যায় 50টার মতো গোলাপ ফুল ফুটে, সারা বছরই কিন্তু সে কিন্তু ফুল পাচ্ছে, তার ইনকামটা কিন্তু সারা বছরই থেকে যাচ্ছে, যার ফলশ্রুতিতে কৃষক কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে যে আমি এখন ধান করলাম লো কস্টে বিক্রি করে দিতে হলো, তা কিন্তু না, গোলাপ ফুল সারা বছরই তার ডিমান্ড আছে এবং সারা বছরই কিন্তু বিক্রি করতে পারে। কৃষি তথ্য বিভাগের মতে বাংলাদেশে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গোলাপের চারা রোপণের উপযুক্ত সময়। গোলাপ সাধারণত বীজ, কাটিং, গুটি কলম এবং চোখ কলমের মাধ্যমে বংশবৃদ্ধি করে। বীজের মাধ্যমে বংশবিস্তার শুধুমাত্র প্রজনন বা ফসল উন্নয়ন কর্মসূচিতে ব্যবহৃত হয়। নতুন গাছ উৎপন্নের প্রধান পদ্ধতি বাডিং বা চোখ কলম, যার মাধ্যমে বাণিজ্যিকভাবে কাটা ফুলের উৎপাদন করা হয়ে থাকে। গোলাপ গাছের জাতের বংশবৃদ্ধি করা হয় তার চোখ অপর একটি সুবিধামতো আদিজোড়ের উপর স্থাপন করে। আদিজোড় গাছের সজীবতা, উৎপাদনশীলতা, ফুলের গুণাবলী, ঝোপের স্থায়িত্ব, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মাটি ও আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গোলাপ চাষের জন্য জমিকে গভীরভাবে কুপিয়ে বা লাঙল দিয়ে এর মাটি ওলট পালট করে দিতে হয়। জমি থেকে আগাছা, ইটের টুকরা ইত্যাদি বেছে ফেলে বারবার চাষ দিয়ে মাটিকে বেশ ঝরঝরে, নরম ও সমতল করে নিতে হয়। উন্নত মানের বড় বাগান করতে হলে বর্ষার ঠিক আগে মে জুন মাসে বেড তৈরি করতে হয়, যাতে বেডের খৈল ও অন্যান্য উপাদান ভালোভাবে পচে অক্টোবরে গাছ লাগানোর উপযোগী হয়। বেডের আশেপাশে যাতে পানি না জমে সেই জন্য জল নিকাশের ব্যবস্থা রাখতে হয়। গোলাপ গাছের পুরনো ডাল বেশি দিন ফুল দিতে চায় না, প্রতি বছরই গাছের গোড়া থেকে বা পুরনো ডাল থেকে নতুন ডাল বের হয়। গাছের অঙ্গ ছাঁটাই করে এসব নতুন ডালকে সুষ্ঠু মতো বাড়তে দিতে হয়। মৌসুমের আগেই
অর্থাৎ অক্টোবর মাসেই অঙ্গ ছাঁটাই করা হয়। গোলাপ গাছকে এবং ফুলকে পোকামাকড়, ছত্রাক বা অন্যান্য রোগের হাত থেকে মুক্ত রাখতে নিয়মিত কীটনাশক এবং ঔষধ দিতে হয়। প্রয়োজন মতো এর পরিচর্যায় চাষিরা কীটনাশক দিয়ে থাকেন। রোগ বালাই তো শীতের সময় এক ধরনের রোগ থাকে, কিছু ছত্রাক আক্রমণ করে, আবার গরমের সিজনে আরেক ধরনের, তখন পোকার আক্রমণ অনেক বেশি থাকে গরমে। এখন পোকা নেই, এখন ছত্রাক ভাইরাস একটা আছে, ওটা ছড়ায় যায়। তো আমরা কীটনাশক বাজারে পাওয়া যায়, বিভিন্ন ধরনের কোম্পানি আছে, কীটনাশক দিলে ভালো হয়ে যায়। বিষ এক সপ্তাহ পর দেওয়ার লাগে, এক হাজার বা 900 টাকার বিষ লাগে এক সপ্তাহ পর। ভিটামিন বিষ দেয় পোকার জন্য, তারপরে গাছের ভিটামিনের জন্য, বিভিন্ন সার দেওয়া লাগে, খোল দেওয়া লাগে, গোবর দেওয়া লাগে, খরচ আছে, অনেক খরচ। সদ্য ব্যবহারের জন্য আধ ফোঁটা গোলাপ ফুলের কুঁড়ি কাটতে হয়। ফুল কাটার কাজটি খুব সকালে অথবা শেষ বিকেলে করেন চাষিরা, তারপর বাজারে নিয়ে যান ব্যবসায়ীদের কাছে বিক্রি করার জন্য। গাছ থেকে গোলাপ সংগ্রহের ক্ষেত্রে নিজের থেকে তিনটি পাতা উপরে ফুলটি কাটতে হয়। 50 বা 100টি করে হিসেব করে আঁটি বেঁধে ফুলগুচ্ছকে পানিতে দিয়ে ভিজিয়ে রাখেন চাষিরা। বাজারে নিয়ে যাওয়ার সময় ঝুড়িতে বোঝাই করে নিয়ে যান তারা। স্থানীয় বাজারে ফুল বোঝাই করে চাষিরা অপেক্ষা করেন ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য। সাধারণত শীতকালে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ফুলের সবচেয়ে ভালো দাম পান তারা। গোলাপ একটু লাভবান, অনেক দিনের লম্বা ফসল, এটা যত্ন করে রাখলে 20 বছর, যে আমার পিছনে আমি দাঁড়ায় আছি, এটার বয়স 15 বছর, আস্তে আস্তে বাড়তেছে। আর গোলাপ লাভ ভালো, আমরা বছর শেষে দেখা যায় সংসারের যাবতীয় খরচ চালায় আমাদের 2-3 লাখ টাকা থেকে যায় বিঘা প্রতি। দিন যায় বাগান বাড়ে, দিন যায় বাগান বাড়ে, দিন যায় বাগান বাড়ে, বাড়তে বাড়তে যাই হোক, তখন আমরা আর একটু লাভবান থাকা পারতাম। সরকারের কাছে আমরা অনুরোধ করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, যে আমাকে যে বাহিরের যে ফুল আছে একটা চায়নার থেকে ফুল, প্লাস্টিকের ফুল, ওই প্লাস্টিকের ফুলটা যদি আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বন্ধ করে দিতে, আমরা খুশি হইতাম। পার পিস 7 টাকা 8 টাকা এরকম বিক্রি হয় বাগানে থেকেই। পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ করে সার্বিক খরচ মিটিয়ে বছরে প্রায় 1-2 লাখ টাকা লাভ হয় গোলাপ চাষিদের। গোলাপ চাষকে আর্থিকভাবে গতিশীল করতে সরকারের কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়েছেন গোলাপ চাষিরা। তারা বলছেন, উৎসব কিংবা দিবসকে ঘিরে বছরের 3-4 মাস লাভের মুখ দেখলেও বছরের বাকি সময়টিতে তারা খুব বেশি লাভের মুখ দেখেন না। 300 ফুল বেশি 100 টাকা, 300 ফুল বেশি 200 টাকা, 300 ফুল বেশি কমাতে ওই বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, ওই 3-4 দিন এগুলি বেচা বাড়ি ওই 1 টাকা পিস, বাকি 3 দিন বেচার লাগে আমাকে 300 ফুল 50 টাকা। সময়তে কাইটা ফালাইয়া দেওয়া লাগে, কাইটা ফালাই না দিলে গাছ নষ্ট হয়ে যাবে, গাছ ফালাই দেওয়া লাগে। 300 ফুল কাটলে আমাকে লেবারে দিই 70 টাকা, লেবার যে কাটে, বেচলাম 300 ফুল 50 টাকা, ঘরে বড়ি কেন বড়ি ওই বাগানটা ঠিক রাখার লিখে। 3 মাস যে যা আর কি বেচা কিনা করি, এই দিয়েই কিছু কিছু ওই সময় খরচ করি, আর এই জায়গায় যেই টাকাটা আর কি জমাই ওই টাকা দিয়েই বছর ভরা চলতে হয়। আর ওই বর্ষাকালে যে কিছু কিছু সময়তে কিছু ফুলের দাম ভালো থাকে, আবার থাকে না। 12 মাস আমরা ঠিকঠাক মতন বেচতে পারতাম, তাহলে আমাকে গোলাপ বাগানে মোটামুটি আমরা লাভবান হইতে পারতাম। বিশ্লেষকের মতে, বর্ষার মৌসুমে গোলাপ ফুলের পাপড়ি এবং গাছ নানা কারণেই ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ কিছু পরিচর্যার মাধ্যমে গোলাপ ফুলগুলোকে অন্যান্য মৌসুমের মতোই সুন্দর করে তোলা যায়। বর্ষাকালে যেহেতু প্রচুর বৃষ্টিপাত থাকে, বাতাসে আমাদের হিউমিডিটি পরিমাণ বেড়ে যায়, যেমনই রোগ বালাই বেড়ে যায় তেমনই পোকার আক্রমণ বেড়ে যায়। আরেকটা সমস্যা হয় যে বৃষ্টি পানিগুলো পাপড়িতে পড়ার কারণে পাপড়িগুলো খুলে যায়, দ্রুত খুলে যায় এবং পাপড়িতে স্পট পড়ে পাপড়ির কোয়ালিটি নষ্ট হয়ে যায় এবং
আমরা যে ভাস লাইফ একদম কমে আসে। এই ওপেন ফিল্ডে গোলাপ চাষ করার জন্য বৃষ্টির সময় কিন্তু আমরা কোনো কিছু কন্ট্রোল করতে পারি না, রোগবালায় পোকামাকড় এবং বৃষ্টির ফোঁটা কন্ট্রোল করতে পারি না। আমরা যদি এইরকম একটা টানেল তৈরি করে পলিথিন দিয়ে ঢেকে নিই এবং গোলাপ চাষ করি, সারা বছর কিন্তু উৎপাদন হাই কোয়ালিটি উন্নত মানের গোলাপ কিন্তু আমরা প্রোডাকশন করতে পারবো এবং সেটা বাজার দাম কিন্তু অনেক বেশি হবে। সারা বছরই গোলাপ বাগানে আধুনিক পদ্ধতি ব্যবহার করলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি। জোর দেন সরকারি উদ্যোগে চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা করার। একটা গোলাপ ফুলে গোলাপ হলো, পাপড়িটা ঝরে পড়ে গেল, এখানে বীজ উৎপাদন হয়ে গেল, তাহলে কিন্তু ফুলের সংখ্যা বাড়বে না। আপনাকে প্রচুর পরিমাণে প্রুনিং করতে হবে এবং কখন প্রুনিং করতে হবে কৃষকরা জানে, বছরে দুবার প্রুনিং করে। প্রুনিং করে যত বেশি প্রুনিং করা হবে তত বেশি লাল পাতা, যত বেশি লাল পাতা তত বেশি গোলাপ ফুল। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন যদি গোলাপ চাষিদেরকে বিভিন্ন ট্রেনিং দিয়ে কীভাবে হাই কোয়ালিটি প্রোডাকশন করা যায় সেগুলো যদি ট্রেনিং দেয়, তাহলে কিন্তু আমাদের ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হবে। শুধু গোলাপ উৎপাদনই নয়, বাগান থেকে তা সংগ্রহের পর প্যাকেজিং এবং স্থানীয় বাজারে সরবরাহের পর দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় ফুলগুলো। এই সময়ে গোলাপ ফুলের ক্ষতি এড়াতে এবং দীর্ঘ সময় ধরে ফুলে সতেজতা ধরে রাখার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণের উপর জোর দেন তিনি। ফুলগুলো হারভেস্ট করে বাঁধে বেঁধে রাখে, বেঁধে রেখে সেই ফুলগুলো আমরা একদম একটার উপর একটা করে করে আমরা ট্রাকে বা ভ্যানে করে নিয়ে আসি। আমরা যদি ফুলে যদি ক্যাপ পরিয়ে দিই গোলাপ ফুলে, তাহলে ফুলের মান কিন্তু অনেক সুন্দর হবে। হারভেস্ট করার পর বস্তায় না ভরে অথবা বান্ডেল না করে আমরা যদি স্তরে স্তরে কার্টুনে, সুন্দর কার্টুন হতে পারে প্লাস্টিকের কার্টুন, হতে পারে কাগজের কার্টুন, সেগুলো কার্টুনের স্তরে স্তরে যদি আমরা ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করতে পারতাম, আবার হতো যে আমরা যদি সেইটা কুলার ভেহিকেল ব্যবহার করতে পারতাম। কুলার ভেহিকেল আমি মনে করছি যে বাংলাদেশে এই প্রেক্ষাপটে একটু এক্সপেন্সিভ। সরকার যদি চায় যশোর থেকে যে আমাদের ট্রেনগুলো আসে ওই ট্রেনে যদি একটা বগিকে যদি ফুলের জন্য, স্পেশালি রোজ অথবা জারভেরার জন্য যদি ডেডিকেটেড করে দেয়, তাহলে দেখা যাবে কৃষকরা কিন্তু অনেক উন্নত মানের ফুল ঢাকাবাসীকে অথবা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারে। আমার কথা হচ্ছে যে প্যাকেজিংয়ে সরকারের দৃষ্টি দিতে হবে, ট্রান্সপোর্টেশনে একমাত্র পথ হচ্ছে সরকার যদি এগিয়ে আসে। সরকার যদি এগিয়ে আসে গোলাপ সহ অন্যান্য ফুলের ইন্ডাস্ট্রি কিন্তু খুব ভালো একটা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করবে বলে আমার ধারণা। দেশে সারা বছরে বিভিন্ন জায়গায় ফুলের থেকে আয় হয় প্রায় ১২০০ কোটি টাকা। এর মধ্যে শুধু গোলাপ ফুল থেকে আসে ৩৯%। দেশের বাইরেও দিন দিন বাংলাদেশের গোলাপের চাহিদা তৈরি হচ্ছে। সরকারের কার্যকরী পদক্ষেপ এই খাতকে দেশীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে সহায়তা করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজের আয়োজন খেতে খামারেতে আজ আপনাদের কাছে তুলে ধরলাম গোলাপ চাষের বর্তমান ও আগামীর কথা। পরবর্তী আয়োজনে আবারও তুলে ধরব নতুন কোনো সম্ভাবনার কথা।